খুলনার পাইকগাছায় রারুনি বোয়ালিয়া ব্রিজের নিচে বাস দুর্ঘটনা। আজ ভোর 6 ঘটিকায় রারুনি সেন্ট্রাল লাইব্রেরি কর্তৃক পিরোজপুর বাগেরহাট ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটি। জানা যায়, ভোর 6টায় রওনা হওয়ার কিছুক্ষণ পরে ব্রিজ পার হতে না হতেই বাসটি রাস্তার বাম সাইডে দুর্ঘটনার কবলে পড়ে। উক্ত দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির সামনের এক্সেল এর চাকা ভেঙে যাওয়ায় উক্ত দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।